हेलो ब्रदर यस ब्रदर, मैं बोल रहा हूँ कि मुझे पैसा कैसे मिलेगा। मैं वही बस पूछ रहा था। 25 लाख? তো ব্যাপারটা হচ্ছে এমন যে আজকের ব্লগটা আমি করতাম না, মানে ব্লগ বলতে এটা ব্লগ না, জাস্ট একটা ভিডিও, জাস্ট একটা স্ক্যাম হয়েছে আমার সঙ্গে। তোমাদেরকে জানানো দরকার স্ক্যামের সম্বন্ধে, যাতে তোমরাও এটা বুঝতে পারো। স্ক্যাম কিন্তু না, এটা সত্যিকার, কিন্তু আমি পেয়েছি 25 লাখ রুপিস লটারি কেবিসি কোম্পানির কারণে। ব্যাপারটা হচ্ছে এমন যে আজকে সকালবেলায় আমি দিচ্ছিলাম হচ্ছে অনলাইন এক্সাম। এক্সাম দেওয়ার সময় হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসেছে একটা আননোন নাম্বার থেকে, +92 52 কিছু নাম্বারটা। আমি খুললাম, ভাই শুনলাম আমি অবাক, আমি নাকি 25 লাখ রুপিস পেয়েছি কেবিসি থেকে। বাহ, এটা কি সত্যি? টাকা কি গাছে ফলে? এক্স্যাক্টলি গাইস, টাকা গাছেই ফলে। তো চলো এখন দেখবো কি করে আমি 1 মিনিটের মধ্যে বড় হয়েছি। তো আমার কাছে একটা মেসেজ এসেছে এই নাম্বারটা থেকে, নাম্বারটা হচ্ছে এই নাম্বারটা, দেখে নাও। এ হচ্ছে নাম্বারটা, নাম্বারটা সাইডটা দিয়ে দিচ্ছি। দেখো এখানে হচ্ছে কি আছে, দু ধরনের ফটো, একজন হচ্ছে নরেন্দ্র মোদী, একজন অমিতাভ বচ্চন, যে কেবিসি হোস্ট, এই ফটোটার মধ্যে। আর মাঝখানে লেখা কেবিসি, মানে কে কারিয়ারপতি থেকে আমার জন্য সুখবর আছে, মানে কে টাকাটা পেয়েছে তাই এখন বলতে যাচ্ছি। সবই ঠিক আছে, পেছনে ব্যাকগ্রাউন্ড কি মিউজিক চলছে, মানে ভয়েসের থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক আওয়াজ বেশি। তাই গাইস, আজ থেকে গাইস ইউটিউব বন্ধ, এটা আমার লাস্ট ভিডিও হয়ে গেছে। 25 লাখ ভাই, দাও তুমি স্টেই বাকি আছে, দাঁড়াও। মানে এমনিতে লোকে লটারি পায় টিকিট নাম্বারে, আমি লটারি পেয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বারে। বাহ ভাই বাহ। মানে বলছে আমি ওখানে যদি টাকাটা চাই ক্যাশ করতে, তার জন্য মানে এটা হচ্ছে নাকি গাইস লটারি পেপার, ঠিক আছে, একটা ভুলভাল ফটো, লটারি পেপার। তো চলো দেখা যাক কি বলে। ও আকাশ বার্মা, মানে যে হচ্ছে কেবিসি মানে মেইন ম্যানেজার, তো তার নাম্বার এখানে দেওয়া হয়েছে। তারা ভাই শুনে কি বলছে এখন ওরা। মানে মেয়ের কথা অত ভালো শোনা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড মিউজিক এত চলছে। টাকা আগে গাইস শোনো, তো এখানে বলছে গিয়ে এই যে লটারি, এটা না কোনো টিকিট না কিছুর মাধ্যমে এসছে, এটা হচ্ছে গিয়ে কোনো টাইমে আমার নাম্বারটা নেওয়া হয়েছিল। হ্যাঁ, সেই নাম্বারটা স্ক্রল করে 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 তার মধ্যে একটা নাম্বারে গিয়ে আমার নাম্বারটা সিলেক্ট হয়েছে, দেন আমি 25 লাখ টাকা পেয়েছি। মানে টাকা পেয়েছি এটা অনেক বড় কথা। আচ্ছা কিন্তু মানে মানে আমি যত জানি যে কেবিসিটা তো আমাদের ইন্ডিয়াতে হয়। হ্যাঁ, কিন্তু ওই নাম্বারটা দেখে তো আমার ইন্ডিয়ার নাম্বার মনে হচ্ছে না। টুরিস্ট আছে, দাদা দাদা, ওয়েট 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 ওয়েট। মানে একটা কথা যে কতবার বললো আকাশ বর্মা, আকাশ বর্মা মানে 4-5 বার একই নাম মানে বলেই যাচ্ছে। তো এখানে বললো হচ্ছে গিয়ে একমাত্র আমাকে টাকাটা মানে দিতে পারবে আকাশ বর্মাই, তাকে ডাইরেক্ট মানে ডাইরেক্ট কল করলে তাকে পাওয়া যাবে না, তাকে আমাকে ফোন করতে হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, টাকা না পেলে আকাশ বর্মা 8029 8029 29 48038 48038। তো গাইস রিং হচ্ছে, দাঁড়াও, ঠিক আছে। তো হ্যালো হ্যালো স্যার, লোকটাকে কেটে দিল, মানে স্যার বললাম পরে, দাঁড়াও। এই তো অনলাইন আছে এখনো, দাঁড়াও দাঁড়াও, অনলাইন তো আছে, এক সেকেন্ড দাঁড়াও। বাট মানে নট সিন, দেখা মানে ডেলিভারি হচ্ছে না, সিন তো পরের কথা, দাঁড়াও। কলিং তো রিং হচ্ছে না,
আকাশ বর্মা ফোন ধর ভাই, টাকা লাগবে আমার। না না আমার মনে হচ্ছে ভিডিও পোস্ট করার আগে ভিডিওটা দেখে নিয়েছি। আকাশ আকাশ ফোন ধর, ফোন ধর ভাই। ও ধরবে না, কারণ এখানে কলিং দেখাচ্ছে, কলিং। হ্যালো, হ্যাঁ ভাইয়া বলিয়ে। यस सर, आपका लॉटरी का नंबर चेक किया है, बिल्कुल राइट है। हाँ थैंक यू, थैंक यू। 25 का जो लॉटरी है आपका, बिल्कुल राइट है। ये दास के नाम पे जो आपकी आईडी चल रही है, हाँ हाँ राइट है। ये सिलेक्ट हुई है जिसमें आप जीते हैं 25 लाख से। ओ माय गॉड। सर सबसे पहले मैं आपका शुभ नाम जानना चाहूंगा। आपका शुभ नाम? अनिकेत दास। सर अभी आप ऐसा करो, अपना नाम, खाता नंबर और एक अपना फोटो इसी व्हाट्सएप पर डाल के कॉल करो। ब्रदर मुझे प्राइस कैसे मिलेगा? मेरे टाइम तो कोई लॉटरी टिकट नहीं काटा था ना। क्या मैं बोल रहा हूँ, मैंने तो कोई लॉटरी का टिकट मैंने परचेस किया था, जो मुझे लॉटरी मिलेगा, इसलिए मैं बोल रहा हूँ। मैं ये प्राइस मुझे कैसे लगा? सर ये जो आपको वॉइस रिकॉर्डिंग कंपनी द्वारा आपके नंबर पर सेंड की गई थी, उसमें भी बताया गया है कि किस तरीके से लगा है। आप वो फिर अच्छी तरह से वॉइस रिकॉर्डिंग सुन लीजिए पहले। हाँ ठीक है। मैं बोल रहा हूँ मुझे पैसा। हाँ मैंने, थैंक यू। हेलो 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 ब्रदर, हेलो ब्रदर। তো গাইস লোকটা পুরো খেপে গেছে, দাঁড়াও। কোম্পানির লোক হলে সে নম্র ভদ্রভাবে কথা বলে, এইভাবে মানে পাগল হয় না এইভাবে। ওয়েট, বলছি কি বলছে? ফটো পাঠাতে, বিয়ের ফটো পাঠাচ্ছি। হ্যালো, তো গাইস লোকটা ফোন কেটে দিচ্ছে, ঠিক আছে, কেটে দিচ্ছে। তো কাকা, হ্যাঁ সবাই কি আর বক হয় নাকি? হ্যালো 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 ব্রাদার, यस ব্রাদার, মে বল রহা হু কি মুঝে পয়সা কেসে মিলেগা? মে ওই বাস পুছ রহা থা। স্যার ইসকে লিয়ে আপকো আপনে ডকুমেন্ট ভেজনা পড়েঙ্গে, জেসা কি আপকে নাম কি নামি ফাইল আর আপি কে নাম পে নামি চেক বনেগা। आप ऐसा करो, अपना नाम, अकाउंट नंबर, अपना फोटो इसी व्हाट्सएप पर भेज के कॉल करें। मेरा इस नंबर पे ना फोन पे है, मुझे क्या आप सेंड कर दीजिएगा 25 लाख रुपीस? सॉरी सर। हाँ ब्रदर, मेरा क्वेश्चन था, yeah? आप लोग कितने लोगों को रोज बुद्ध मानते हैं? ऐसे कॉल करके 25 लाख। इस क्वेश्चन का सर कोई आंसर नहीं है। आंसर आंसर सब कुछ ही है। आप लोगों का केबीसी के नाम पे आप लोग एक बार फ्रॉड कर रहे हो, ऐसा क्या अच्छा है ना? तो आप क्या कुछ बोलेंगे? तो गाइस আমাকে একটা ফোন করবে না, ফোন দেখো এই যে স্ক্যামটা হচ্ছে কিরম বলো তো। এসব টাকা বাগা কিছুই না, তুমি জাস্ট যখন তাকে তুমি ফোন করতে, সে বলতো নাম্বার বলো, অমুক বলো, তমুক বলো, সবকিছু হতো। শোনো, এবারে 25 লাখ রুপিসের কিন্তু জিএসটি কিন্তু লাগে, ট্যাক্স লাগে। সে তোমায় কি বলতো, ওই ট্যাক্সটা আগে আমাকে তুমি পে করো, দেন আমি তোমাকে টাকাটা পে করছি। আর যখন তুমি ওকে ট্যাক্সটা পে করে দিতে, যাই হোক না কেন, 12,000 15,000 যাই হোক না কেন, 500 টাকা বা হোক না কেন, ওটা তো তোমারই সেই টাকাটা পে, তুমি ওকে টাকাটা পে করে দিতে, কিন্তু কি হতো, মানে সে তোমায় কিন্তু টাকাটা আর সেন্ড করতো না, দেন তোমার নাম্বার ব্লক করে দিত, অনেক কিছু হতে পারতো। তো এগুলো হচ্ছে গাইস স্ক্যাম। আর ওদের যা পোস্টার বানানো, শোন ভাই তো যদি দেখে থাকিস না ভিডিও, ঠিক মতো বানা পোস্টার গুলো, আর ওরকম দিস না ওরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ডে আগে শেখ, স্ক্যাম করা শেখ। আমি বলছি না স্ক্যাম কর, মানে শেখ। আজকে না জিনিসটা আমি বুঝলাম, বাট যারা মানে একদম সহজ সরল লোক তারা কিন্তু স্ক্যামে কিন্তু পা দিয়ে ফেলবে। তো বললো ভাই শুনতে যা, সময় এখনো তোদের কাছে আছে, যারা যারা চাও আমাকে অ্যাড করতে, মিঠুন দাকে অ্যাড করতে ইনস্টাগ্রামে, আমার লিঙ্ক মিঠুনের লিঙ্ক দিয়ে দিলাম এখানে, অ্যাড করে নিতে পারো। এন্ড 7K তাদের করে ফেলো, আর ভিডিওটা শেয়ার করে দাও, কারণ শেয়ার করলে তোমরাও বুঝতে পারবে, আশেপাশে বুঝতে পারবে। তো সব সুযোগ স্ক্যাম, এটা বলা ছিল। তো স্টাকটা টেক কেয়ার অ্যান্ড বাই। মিঠুন দা চপ খেও না, এখন কিন্তু আমরা বড় লোক, পিজ্জা খাবো কিন্তু।
25 লাখ দিয়ে 25 লাখ 25 লাখ 25 লাখ এর টাকা দিয়ে আমাদের সব পার্টি 25 টাকা তো দেখেন এই ফ্রড বাস তোর জন্য পার্টি হচ্ছে এখানে 25 টাকা